হাই ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কারণ ভালো থাকারই তো কথা। এখন যে সবাই প্যারট লোকেশের ফ্যামিলি মেম্বার, প্যারট লোকেশের চ্যানেল থেকে সমস্ত পাখি লাভারকে জানাই নমস্কার। তো আজকে সকাল সকাল চলে এসেছি ফার্মে, কারণ ফার্মে এসে আমার নতুন সদস্য, তো সেই নতুন সদস্যদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। তো এটা হচ্ছে পাইনঅ্যাপেল আর ইয়েলো সাইড, টোটাল 3 পেয়ার আছে, ফুল অ্যাডাল, 1.5 বছর এদের বয়স। আর এক্সট্রা দুটো ফিমেল আছে পাইনঅ্যাপেলে। যদি কারোর বাড়ি মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বা কাঁথি বা এগরার কাছাকাছি কারোর কাছে যদি মেল থাকে এক্সট্রা, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কাছে দুটো পাইনঅ্যাপেলে ফিমেল আছে, তো একটা মেল নিয়ে একটা ফিমেল এক্সচেঞ্জ করে দেবো। যদি কেউ করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এখানে 2 পেয়ার ফুল অ্যাডাল, 3 পেয়ারই ফুল অ্যাডাল আছে। তো এদেরকে আমি বিট নেব আমার ফার্মে। তো এটা হচ্ছে ককাটেল। ককাটেল তো সব ছেড়ে রেখেছি, আপনারা দেখেছেন। তো সকাল সকাল খাবার দিয়েছিলাম ছোলা, ছোলা দেওয়ার পর আর খাবার দিয়েছি সিড মিক্স। আর এটা হচ্ছে আমার ফার্মের বাইরের পরিবেশ, তো একদম সবুজ সবুজ, কারণ বৃষ্টি হয়েছে সকালে, যেখানে যেখানে জলও জমা হয়ে গেছে মাঠে। আর পাইনঅ্যাপেল আর ইয়েলো সাইড যে কোনগুলো কোথায় রেখেছি সেটা আপনাদের দেখাচ্ছি, চলুন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ককাটেল ছিল এখানে, তো ককাটেলকে বর্তমানে তো সেল করে দিয়েছি অনেক ককাটেল। তো তার থেকে এখানে ছেড়ে রেখেছি পাইনঅ্যাপেলগুলো, 3 পেয়ারই ছেড়ে রেখেছি আলাদা আলাদাভাবে। তো এখানে দুটো ফিমেল আছে, আর ওপরে রেখেছি একটা ইয়েলো সাইড, একটা পাইনঅ্যাপেল রেখেছি, তো সেটাও আপনাদের দেখাবো। এটারও রেট ফ্যাক্টর মোটামুটি ভালোই আছে, এই দুটো 6টা সারাতেই খুব ভালো রেট ফ্যাক্টর আছে। আর এখানে পাইনঅ্যাপেল আর ইয়েলো সাইড, ইয়েলো সাইডের থেকে পাইনঅ্যাপেলের রেট ফ্যাক্টর একটু বেশিই আছে। তো এদেরকে সবই বিট নেবো আমার ফার্মে নতুন। তো এই 3 পেয়ারই তুলেছি, কারণ ককাটেল আর যাওয়াই ছিল আপনারা দেখেছেন। এখন থেকে একটু কনুরের দিকে যাচ্ছি। তো তারপরে ঠিক নেক্সট একটা খাঁচাতে ওখানেও রেখেছি ইয়েলো সাইড আর ইয়েলো সাইড আছে, এখানে পাইনঅ্যাপেলটা দেখতে পাচ্ছেন রেট ফ্যাক্টরটা। আর তার কাছেরই খাঁচাতে চলুন আর একটা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড আর ইয়েলো সাইড, এদের রেটটা দেখুন, রেট ফ্যাক্টরটা মোটামুটি ভালোই আছে। তো এটা মেল ফিমেল আছে, এদের জোড়া ছিল এরকমই, যাদের বাড়ি থেকে নিয়ে এসেছি। তো এদেরকে এখানেই আমি বক্স লাগাবো, তো চেষ্টা করবো বাইরে বক্স লাগানো, কারণ 3-1.5 কেজ, তো বাইরে লাগানোর চেষ্টা করব আর ওই হাঁড়ি বের করে দেবো। আর কিছুদিন পরে এদেরকে আমি বক্স লাগাবো, কিছুদিন এখন রেস্ট থাকবে। আর বক্সগুলো আপনাদের দেখাবো, চলুন। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো বক্স, একটা হচ্ছে আমার পুরাতন বক্স আগেই থেকে ছিল, আর এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের, ওর কাছে কোনো ছিল, তো কোনোর সেল করিয়ে দিয়েছে, তার থেকে আমি নিয়ে এসেছি এগুলো। তো এগুলো সব বক্স নিয়ে রেখে দিয়েছি, আর একটা বক্স আনতে হবে। আর এখানে তো ককাটেল ছাড়া আছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন।